প্রশাসন উদ্যোগ না নিয়ে এবার নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরির কাজ শুরু করলো গ্রামবাসীরা। বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতের ঝিকড়ি এলাকার আড়াই কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। পঞ্চায়েতে ও ব্লক অফিসে বারবার অভিযোগ জানানো হলেও এর রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করে দেয় গ্রামবাসীরা। শনিবার সকাল থেকে শুরু হয়ে যায় ইট ফেলার কাজ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। যখন রাজ্য জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরির প্রকল্প, তখন নিজেদের অর্থ দিয়েই রাস্তা তৈরির উদ্যোগ নিল বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতের ঝিকড়ি এলাকার বাসিন্দারা। ঝিকড়া এলাকার আড়াই কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। মাটির রাস্তা হওয়ায় বর্ষার জল কাদা জমে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি সংস্কার করে দেওয়ার। তবে পঞ্চায়েতে ও ব্লক অফিসে বারবার অভিযোগ জানানো হলেও এর রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রত্যেকবার ভোটের সময় এই রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা পূরণ আর হয় না। আমাদের এই গ্রামের নাম হলো ঝিকিরা, রাস্তা হলো আড়াই কিলোমিটার, কোথা থেকে ঝিকিরি থেকে তেমাথা আড়াই কিলোমিটার, অঞ্চল কাশীপুর। হ্যাঁ, বিডিওকে জানালাম, বিডিও এই করছি ওই করছি করে আমাদেরকে 10 দিন ঘুরিয়ে এখন বলছি আমার কিছু করার নাই। তারপরে আমরা জানালাম সভাপতিকে, সভাপতি বললো আমরা করবো না, এখন আমরা করতে পারবো না, ঝিকড়ি আমার দরকার নাই। তারপরে আমরা প্রধানকে বললাম, প্রধান 10 দিন ঘুরিয়ে সেও বললো আমার কিছু করার নাই, এখন আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা নাই। একবারে বাড়িতে থেকে মেয়ে ছেলে মেটা ছেলে কারো বেড়াবার ক্ষমতা নাই, এখন আমরা সেই টাকা চাঁদা তুলে সেই কাজ চালু করছি, এখন কাজ চলছে। থানার বড়োবাবু বা থানাকে আমরা জানালাম, থানা বললো আমাদের কিছু করার নাই, যা করবে সভাপতি, সভাপতি কিছু করলো না। থানাকে জানিয়ে আমরা এখন বাড়ি থেকে বেরোতে পারছি না, এখন আমাদের বাড়ি থেকে গোটা গ্রামের লোকের কাছ থেকে চাঁদা তুলে তুলে 2,50,000 টাকার কাজ আমরা নিজে নিজে করছি। আড়াই কিলোমিটার রাস্তা, এটা আশা দিয়ে আমাদেরকে বললো করবো, কোনো পদক্ষেপ নিচ্ছে না। হ্যাঁ, আমাদের মানুষ যাচ্ছে আসছে সব হাত পা ভাঙছে, রাস্তা বিরাট খারাপ, শুরু করে বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে সবাইকে জানা হয়ে গেছে, কোনো কারোর কথা শোনে না, সবাইকে ঘুরে দেয়। আমরা এটা গ্রামের লোকের বাড়ি বাড়ি গিয়ে সব চাঁদা তুলে প্রায় 2,50,000 টাকার চাঁদা তুলে আমরা এই মেরামত করছি। রাস্তার জিসিবি নেমে এসে গাড়ি দেখতে পাচ্ছেন, সব জিসিবি থেকে ট্রেক্টর থেকে আমরা কাজ করছি, সমস্ত বেহাল রাস্তা, বেহাল কি আর বলবো বলেন। অভিযোগ, এ রাস্তা দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ও ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যেতে অত্যন্ত সমস্যায় পড়তে হয়, তাই প্রশাসন উদ্যোগ না নিয়ে বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করে দেয় গ্রামবাসীরা। শনিবার সকাল থেকে শুরু হয়ে যায় ইট ফেলার কাজ। ওই রাস্তা করে দেবো দেবো আর দিচ্ছে না, তো দেখতে পাইছেন যাচ্ছে, আমি এখন আপনারা বলুন এই যে কি রুগী নিয়ে যাচ্ছে, আমি বলুন খালি এইসব রুগীকে এইসব রাস্তা হেঁটে দেওয়া যায়। যদিও কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবি বলেন এই রাস্তার কাজের টেন্ডার হয়ে আছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ায় কাজ শুরু করা হয়নি, খুব দ্রুত রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আমাদের টেন্ডার তো আগমনেই করা আছে, টেন্ডার মানে ভোট ঘোষণা হয়ে গেল বলি টেন্ডারটা বাকি আছে, কাজ করা হয়নি, মানে ঘোষণা হয়ে গেল বলে কাজ করা হয়নি, মানে এবার তো বসেছি, এবার কাজ শুরু করব, তাড়াতাড়ি করব। উত্তর মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।